ফিরে এলাম বিরতির পর। বাংলা বলছে আজকে বাংলার এই যে প্রবল জল যন্ত্রণা, এই নিয়ে আমরা রয়েছি। শারদীয় উৎসব আসছে, তার আগেও কিন্তু পূর্বাভাস রয়েছে, পর পর নিম্নচাপ তৈরি হচ্ছে, এটা নতুন কিছু নয়। আপনারা যারা আর প্লাস নিউজে নিয়মিত চোখ রাখেন তারা জানেন যে এই বিষয়ে আমরা বারবার করেছি, দৃষ্টি আকর্ষণ করেছি যে একটা গ্লোবাল ওয়ার্মিং পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতিকে কতটা মাথায় রেখেছে প্রশাসন, রাজ্য প্রশাসন বা কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে এটা বক্তব্য যে পশ্চিমবঙ্গ একটি একেবারেই হচ্ছে সমুদ্র তীরবর্তী একটি রাজ্য এবং যেখানে হচ্ছে নদীমাতৃক দেশ, সেখানে নদীকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা তাদের আলাদাভাবে এটা ভাবা উচিত। পাঞ্জাব যেরকম পঞ্চনদীর দেশ, ঠিক তেমনি রাজ্য সরকারের ক্ষেত্রেও একটা ফান্ড থেকে শুরু করে সমস্ত প্রয়োজন, কিন্তু ম্যাপ নেই বিভিন্ন পুরসভার কাছে, কীভাবে ড্রেনের ম্যাপিং বা সমস্ত কিছু, এই তথ্যগুলো বা এই সমস্ত কিছু কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আগামী দিনে না হলে এই যন্ত্রণা আমাদের নিয়মিত ভোগ করতে হবে এবং মানুষ কিন্তু এতে অশান্ত হয়ে ওঠেন, কখনো কখনো অধৈর্য হয়ে পড়ছেন, কেউ কেউ তার পরিবারের লোককে হারাচ্ছেন, এটা একটা মারাত্মক পরিস্থিতি। আমি আবারও একটু সাথী চক্রবর্তী আপনার কাছে আসছি। আমরা তো এগুলো দেখেছি, আপনি রেন ওয়াটার হারভেস্টিংয়ের প্রসঙ্গটা বললেন, এগুলো নিয়ে আধুনিক একটা চিন্তাভাবনা, যদিও জলকে কী করে, সম্পদকে কী করে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে একটা নিঃসন্দেহে একটা দিককে আপনি তুলে ধরেছেন, কিন্তু তার সাথে সাথে নদী সংস্কার বা অন্যান্য যে কাজগুলো আর কী কী মানে উচিত, যেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবা উচিত। আমি সামগ্রিক বাংলার কথা, এবার কলকাতার ইয়ে ছেড়ে আমরা যাব একটু বাংলার কথার দিকে, আমি একটু সাথীর কাছে আসবো। সাথী, হ্যাঁ, যে ব্যাপারটা আমরা তো এটা প্রত্যেক বছরই দেখছি যে বর্ষাতে আমাদের সমস্ত জায়গায়, শুধু আজকে আমাদের নিউ টাউন বলে যে কথাটা উঠে এলো শুধু তাই নয়, আমাদের কিন্তু পুরনো কলকাতা প্রত্যেক বছর ভেসে যায়। এবং সেখানেতে এই যে আপনি নদীর যে বিষয়টা বলছেন, নদীর যে নাব্যতা, এটা তো নতুন বিষয় নয়, মানে এটা যে আমাদের প্রত্যেক বারের মতো যে কলকাতা পার্শ্ববর্তী সমস্ত জায়গার যে সব জিনিস এসে যখন আমাদের এই গঙ্গার ধরে সমস্ত জায়গা থেকে এসে প্লাস্টিক থেকে শুরু করে সবই তো জলে এসে মিশছে, এবং তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকেই আমি যখন আসছিলাম তখন দেখছি যে একজন তার বাড়ির সামনের যে প্লাস্টিক জমে যে তার নর্দমার কাজটা, সেটুকু সে পরিষ্কার করতে ব্যস্ত থাকছে। কিন্তু সরকার থেকে এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আরো বেশিভাবে খুঁটিয়ে দেখতে হবে যে এই প্লাস্টিকের ব্যবহার বাড়ছে সমস্ত জায়গায়, কিন্তু নদী নালা খাল বিলে প্রচুর প্লাস্টিক গিয়ে জমছে। আজকে কিন্তু আমরা সেই দিকটা তাকিয়েও দেখতে পাচ্ছি না যে কি কি কারণে কোথায় গিয়ে আমাদের জলগুলো আটকে যাচ্ছে, কেন আটকাচ্ছে। আমাদের তো আমরা সুপরিকল্পনার কথা বলছি, পরিকল্পনা অবশ্যই এটা দরকার যে আমাদের সেখানকার নাব্যতাগুলোকে আরো বেশি করে যেগুলো ভরে যাচ্ছে সেটা পলিমাটি হতে পারে, সেখানে বিভিন্নভাবে প্লাস্টিকের দূষণ হতে পারে, এবং চারপাশে যে জলগুলো আপনারা দেখবেন যে সেগুলো কিন্তু কালো জল হয়ে যাচ্ছে। এই কালো জলের যে সংমিশ্রণটা সেটাও তো নিশ্চয়ই শুধু পরিষ্কার নদীর জল এসে মিশছে না, এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের দূষণ হচ্ছে। এই যে জলদূষণের সোর্সগুলোকে আমাদেরকে খুঁজে বার করতে হবে, কারণ এখানে কিছু ইন্ডাস্ট্রিয়াল রাবার ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন গাড়ির কারখানা আছে, অনেক কিছু আছে, সেই পেট্রোল জাত জিনিসগুলো এসেও জলে মিশছে। সেগুলো থেকে আমাদের পরবর্তীকালে কি কি ডিজিজ হতে পারে সেটা তো আমি ছেড়েই দিচ্ছি, সেই জায়গাটা তো একটা বড় সেক্টর, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কাছে কিন্তু আমরা জানি প্রত্যেক বছর সব থেকে বেশি মারা যায় কিন্তু এই ডায়রিয়া বা আপনার যে কোনো ধরনের এই ম্যালেরিয়া বলুন, ডেঙ্গু বলুন, সমস্ত রকমের এই ধরনের অসুখ কিন্তু আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বেশি হচ্ছে। শুধু এই পরিকল্পনাটা কেন আমরা আনতে পাচ্ছি না যে জায়গাগুলোতে এই খাল বিল যেগুলো একদম মানে সেটা গ্রামের হতে পারে, সেটা আজকে মেদিনীপুর হতে পারে, আজকে আরামবাগ হতে পারে, সেটা বারাসাত হতে পারে, সমস্ত জায়গায়। সুতরাং এই খাল সংস্করণের দিকে কিন্তু আমাদের আগে দৃষ্টি দিতে হবে। ওকে, আগে দৃষ্টি দিতে হবে এই সংস্কারের দিক থেকে। আমি একটু অনির্বাণের কাছে আসব। অনির্বাণ, এই যে বলছিলাম একটা প্লাস্টিক কতগুলো আইন, এবং যেহেতু তুমি বিভিন্ন কমিটিগুলোর মধ্যে থাকো, বিভিন্ন বিজনেস ক্লাসকে এরা ম্যানিপুলেট করতে পারে, শিক্ষিত সম্প্রদায়, কিন্তু এই দেশের এই মানুষের এই তো পরিস্থিতি হয়ে গিয়ে দাঁড়াচ্ছে। কোনো জায়গায় সংস্কারের প্রশ্নগুলো যখন আসে তখন কি কোথাও মনে হয় না যে এগুলো তো বারবার করে এই প্রশ্নটা উঠছে, কিন্তু এই প্রশ্নগুলোকে নিয়ে সত্যি সিরিয়াস মানে দেশের বিজনেস ক্লাস থেকে শুরু করে পলিটিক্যাল ক্লাস উভয়ের উদ্দেশ্যে এই প্রশ্নটা করছি যে নদী সংস্কার থেকে শুরু করে
বিভিন্ন জায়গায় যে প্লাস্টিকগুলোকে যে দূষণমুক্ত কীভাবে করা যায়, সত্যি কি সিরিয়াস? আমার তো কিন্তু কেন জানি না মনে হয় এখানে ওই পিসমিল সিরিয়াসনেস কিছু হলো না, না এটা একটু করা উচিত, প্রচুর এরকম প্রচার টচার করা হলো, এটা কি হচ্ছে? এটা একটা সভ্য দেশ, এত বড় একটা দেশের গণতান্ত্রিক পরিবেশ যেখানে রয়েছে, কিন্তু মানুষের এই বিপর্যয়কর পরিস্থিতি নিয়ে এটা কেন কোনো রকমই করছে না? মানে মনে হচ্ছে যে কি হচ্ছে এইটা নিয়ে? অনির্বাণ সুহৃদা, আমার ছেলে ক্লাস সেভেনে পড়ে, ও সোশ্যাল সায়েন্সের বই পড়ছিল, তো সেই সোশ্যাল সায়েন্সের বইতে এইসবগুলো লিখে দেওয়া যে বেসিক্স কী করা উচিত কী করা উচিত নয়। আমার সামনে আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা নিজেরা সব কিছুই যদি সরকারের উপরে ছেড়ে দিই আর নিজেরা বলি আমরা উদাসীন থাকবো তাহলে হবে না, আমার আপনার মতো লক্ষ্যেও এগিয়ে আসতে হবে। আজকে প্লাস্টিক বর্জন করবার জন্য একটা সারা ভারত জুড়ে কিন্তু একটা আন্দোলন হয়েছিল, সেই একটা যে সারা ভারত জুড়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য সরকার এবং বেসরকারি সংস্থাগুলো এগিয়ে এসেছিল, আজকে তারপরেও কিন্তু প্লাস্টিক বর্জন হয়নি। আপনি যে ব্যবসায়িক সম্প্রদায়ের কথা বলছিলেন, একটা একটা পার্টিকুলার মাইক্রনের উপর যদি প্লাস্টিক আপনি ইউজ করেন তাহলে সেটা কিন্তু সামাজিকভাবে ক্ষতিকর নয়, কিন্তু আজকের দিনে কিন্তু আপনি দেখবেন যে আমরা গ্রামে গঞ্জে বা অনেক জায়গাতে অনেক ফ্যাক্টরি দেখি যেখানে ওই পার্টিকুলার মাইক্রনের নিচে যেগুলো ব্যবহার উপযোগী নয় যেটাকে সরকার বারণ করছে তারপরেও কিন্তু সেটা চলছে চোরাগোপ্তাভাবে। কিন্তু এখানে কিন্তু প্রশাসন যেখানে যেখানে খবর পাওয়া উচিত এরকম কোনো ফ্যাক্টরি চলছে বা এরকম কোনো সংগঠন এইগুলোকে ব্যবহার করছে সেগুলোকে কিন্তু একদম মানে মানে নির্মূল করে দিতে হবে এবং সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আজকে আপনাকে আমি একটা দায়িত্ব নিয়ে কথা বলছি, আপনি পিসমিল ডেভেলপমেন্টের কথা বলছিলেন, এরকম পশ্চিমবঙ্গ শুধু ছেড়ে দিন, আপনাদের মানে খুব জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে বোম্বের কথা যদি ধরেন, ফাইন্যান্স হাব, বোম্বেতেও কিন্তু একই দুর্দশার মধ্যে সাধারণ মানুষকে পড়তে হয় জমা জলের উপরে। ব্যাঙ্গালোর যেটাকে আপনারা তথাকথিত বলেন যে ভারতবর্ষের মধ্যে একটা উন্নয়নশীল শহর, সব সময় ওখানে শিল্পকেন্দ্রিক মানসিকতা নিয়ে সাধারণ মানুষ এগিয়ে আসেন, সেখানেও কিন্তু এই বৃষ্টিতে অতিমানের বৃষ্টিতে জমা জলে সাধারণ মানুষের দুর্যোগ পোয়াতে হয়। সো পশ্চিমবঙ্গ বা কলকাতাকে ছেড়ে দিয়ে সারা ভারতবর্ষ জুড়ে যদি আমরা চাই এই পিসমিল ডিস্ট্রিবিউশনটাকে আটকাতে হবে তার জন্য একটা গঠনমূলক আলোচনার দরকার এবং কোঅর্ডিনেশনের দরকার। এই কোঅর্ডিনেশন এবং অল ডিপার্টমেন্টস এবং প্রত্যেকটা স্টেক হোল্ডার্সের যদি একটা কোঅর্ডিনেশন থাকে তবেই সেটা করা সম্ভব। এটা আমি আপনাকে বলছি, এটা থিওরিটিক্যালি সম্ভব, প্র্যাকটিক্যালি সম্ভব নয়। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আজ থেকে দুদিন পরে এই জমা জল সরে যাবে, আমি আপনি ভুলে যাব, আমরা আবার অন্য আলোচনাতে চলে যাব। সরকারের কাছেও প্রায়োরিটি আছে, সরকারের কাছে শুধু জমা জল ছড়িয়ে দেবো আর পশ্চিমবঙ্গের উন্নয়ন হয়ে যাবে তা নয়, পশ্চিমবঙ্গে শিল্প আনতে হবে, পশ্চিমবঙ্গে বিদ্যুতের সরবরাহ ঠিক জায়গাতে আনতে হবে, পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীর কর্মসংস্থান করতে হবে। এই প্রশ্নেই আসছি, যখন ক্ষমতায়ন মানে বেকার যুবতীদের হচ্ছে, আপনার নিশ্চয়ই ধারণা রয়েছে যে এনভায়রনমেন্টাল সেক্টরে কত কর্মসংস্থান হতে পারে, শুধুমাত্র আমি তো শুধু নদী সংস্কার বলবো, একটা নদীমাতৃক দেশ তার আলাদা একটা মন্ত্রক যদি তৈরি হয় রেল মন্ত্রকের মতো, আপনি ভাবুন তো তার জল ধারণ ক্ষমতা শুধু মৎস্য থেকে শুরু করে বিনোদন পার্ক কী না হতে পারে, তাহলে এইটা তো করতে হবে, দিতে হবে, এই করতে হবে, সেই আমার কথা হচ্ছে সঠিক ডাইরেকশনসে এক্সপার্টরা রয়েছে, তাহলে কি কথা বলতে হবে যে বিজনেস ক্লাস থেকে পলিটিক্যাল ক্লাস সবাই এই জায়গায় ফেল করছে বা তারা শুনতে চাইছে না? প্রশ্নটা আমি এই জায়গাটায় করছি, সেই জায়গায় অভিজ্ঞতাটা বলো না। একদমই আপনি যেটাকে টাচ করতে চাইছেন এটা কিন্তু একদমই ঠিক কথা, কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও অনেক সমস্যা আছে, আরও অনেক প্রায়োরিটি আছে, মানুষ ওই প্রায়োরিটির মধ্যে চলে যাচ্ছে। আপনি যেটা বলছিলেন এই নদী কেন একটা আলাদা মন্ত্রক হবে না, তারা কেন এই ওয়াটার রিজার্ভেশন করবে না, কিন্তু আপনি বলছি আমি দায়িত্ব নিই যে সরকার বা অন্যান্য প্রতিষ্ঠান যারা এটার উপরে কাজ করতে পারে তাদের কাছে তখন প্রায়োরিটি হয়ে যাচ্ছে অন্যটা, এবং এটাকে কিন্তু আমরা যদি ঠিকঠাক করতে না পারি আগামী দিনে আমার আপনার এই দুর্ভোগটা বাড়বে। আপনাকে এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলছি সুজিতদা, যারা আজকে আছেন এখানে, শ্রীজিতদাকে আমি পার্সোনালি চিনি, শ্রদ্ধা করি, সাথী দিয়ে আছেন, ওনাকেও সম্মান করে বলছি, আপনাদের কাছে যদি কোনো একটা সঠিক মানে পরিকল্পনা থাকে যেটাকে আপনাদের মনে হয় যে সেটাকে বাস্তবায়ন করলে এই সমস্যা মিটে যাবে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে আপনাদের সেই মিটিংয়ের মিটিংয়ের বন্দোবস্ত করে দেবো। আপনারা এগিয়ে আসুন, একটা গ্রুপ অফ এক্সপার্টস এগিয়ে আসুন, আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন, সরকার সহযোগিতা করবে। কিন্তু আমি বলছি যে এটার একটা হোয়াইট পেপার আপনারা প্রকাশ করুন, এটার একটা শ্বেতপত্র দিন সরকারকে, সুজিতদার মাধ্যমে সেটা নিয়ে আলোচনা হোক, সাধারণ মানুষের দুর্ভোগ মিটে যাবে।
কিন্তু আজকে এক ঘন্টার আলোচনা করে আবার আমরা পরবর্তী দিনে অন্য আলোচনায় চলে যাব, শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ হবে এবং আমরা এই আশাতেই থাকব যে সরকারের যেসব কর্মচারী আছেন, উপদেষ্টা মণ্ডলী আছেন, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা আমার আপনাকে এই জায়গা থেকে উঠিয়ে নিয়ে আসবে। অনির্বাণ, তাদের শুভবুদ্ধি হয়ে যায়, মানুষ তাদের ভোট দিয়ে বৃষ্টিতে ভিজে রোদে দাঁড়িয়ে তাদের ভোট দিয়ে নির্বাচিত করা হয়, তাদের দিক থেকেও কিছুটা অ্যাপ্রোচ থাকা উচিত যে এক্সপার্টদের কথাগুলোকে প্রকৃতভাবে শোনা হয় কি না। কেন বহু এক্সপার্ট এরকম রয়েছেন, আমি এই প্রোগ্রাম পরিবেশ বিষয়ক বিভিন্ন অনেক টেকনিক্যাল এক্সপার্ট থেকে অনেকের কাছে আসি, সুজিববাবু সাথী চক্রবর্তী এরা তো অগ্রণী এগিয়ে আসেন বলার জন্যে, আবার করছেন, কিন্তু আমি হলপ করে বলবো অনেকে এটা এতটাই ফ্রাস্ট্রেটেড বলছে কোনো কথাই শোনা মানে শুনতে চায় না, এবং তাদের মূল অভিযোগ শুধু পলিটিক্যাল যারা ব্যক্তিত্ব শুধু তাদের বিরুদ্ধে নয়, ব্যুরোক্রেসি থেকে শুরু করে সর্বস্তরে এটা এইটা নিয়ে কিন্তু একটা খুব শোচনীয় পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে বলা যেতে পারে জল যেখানে এগুলো সম্পদ এবং হচ্ছে আগামী দিনে এগুলো যথেচ্ছ পরিমাণে বৃষ্টি যখন তখন হতে পারে, কারণ আমরা এমন একটা সময় রয়েছি কেউ বলতে পারছে না, গোটা পৃথিবীর কেউ বলতে পারছে না যে গ্লোবাল ওয়ার্মিং থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এই মুহূর্তে। সুতরাং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, একটা শহরের জল যন্ত্রণার ছবি যে টালা বা ওই অঞ্চলে যেখানে হচ্ছে জল রিজার্ভ করে যে জল পরিশুদ্ধ করে গোটা জায়গায়, কিন্তু সেখানে মাটি সেখানে হচ্ছে জলে অবরুদ্ধ একটা অবস্থা, প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, কেন এটা হবে। বন্দ্যোপাধ্যায় স্মরণী, কলকাতায় যখন থাকেন, বীরভূমের মানুষ ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক, তিনি কলকাতায় এই অঞ্চলেই থাকতেন, তো তিনি গণদেবতা লিখেছিলেন এবং সাহিত্যের ইতিহাসে গণদেবতা একটা মাস্টার পিস হিসাবে থাকে, সেখানকার গণদেবতারা বলছেন 15 বছর ধরে এটা হচ্ছে, সাথী চক্রবর্তীও একমত হবে কেন, তিনিও এই টালা অঞ্চলেই থাকেন, এই হচ্ছে পরিস্থিতি, যেখানে আবার জল রিজার্ভার ব্রিটিশরা তৈরি করেছিল সেই জল কলকাতায় যায়, সেখানে এই হচ্ছে পরিস্থিতি। সুজিববাবুর কাছে আসছে, সুজিববাবু বলছিলেন না একটা আধুনিক শহরে কি সুন্দর, অনির্বাণও একটা সুন্দর বলেছে যে সত্যি তো তাই, দুদিন পরে জলে পাম্প দিয়ে ওয়ার করে দেবে এবং তারপর অন্য ইস্যু ধরে আমরা এগোতে থাকবো, কিন্তু মানুষের ভেতরে এই এই যে ছবিগুলো ডিজিটাইজড হয়ে থাকছে, ক্লাউডে থাকবে, 2021 সালের আজকের দিনে এটা করছি, আর কিছুদিন পরে শারদীয়ার প্রাককালে আমি যাই না, এই সমস্তগুলো করার পর প্রশাসনের কতটা আই ওপেনার বলে একটা থাকে, সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ বললেন, সবই ঠিক,
সবই ঠিক, বারবার করে হচ্ছে, বলেও যেতে হবে। সেই একটা কথা আছে বৌদ্ধ দর্শনে, বুদ্ধং শরণং গচ্ছামি, বারবার করে চ্যান্টিং করো। যদি চক্ষুষ্মান হয় প্রশাসনের অধিকারী আধিকারিক যারা থাকেন, যদি একটু বিবেক বোধ জাগ্রত হয় যে একটু কম কম্প্রোমাইজ করব, কম্প্রোমাইজের অন্যান্য দিকগুলো ঢুকলাম না, বহুল প্রচলিত এই ব্যবস্থা চলছে। সুজিতবাবু আপনার কাছে খুব স্পেসিফিক্যালি আসবো, আমি জানি আপনি অনেকক্ষণ অনেক ডিটেলিংয়ে বলতে পারেন। এই কলকাতা আজকে মনে হয় যা টাইমের পরিস্থিতি হয়তো ওই জায়গাটা ঢুকতে পারবো না, ঘাটাল মাস্টার প্ল্যান, কেন আপনি একদিন বলছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান সে কত 50-60 বছরের আগে সেটা পাবলিশ করে এখন কি হবে, ওটা এগোলেন নতুন করে ভাবার দরকার, তার কারণ অনেক চরিত্র বদলে গেছে, নদী থেকে শুরু করে অনেক কিছু চরিত্র বদলে গেছে। কিন্তু কলকাতা শহরের আশেপাশে এই খালগুলোর যেগুলোর অবস্থা রয়েছে, এটা সংস্কার যদি ঠিক ঠিক মতো হয় আর কি করলে অন্তত এই এই 48 ঘন্টা পরের এই পরিস্থিতি বা বিভিন্ন জায়গায় সেটা সমাধান হতে পারে, একটা পার্মানেন্ট সলিউশন হতে পারে, এই দিকটা একটু যদি আপনি দৃষ্টি আকর্ষণ করেন। প্রথমেই বলি যে অনির্বাণবাবু একটা খুব ভালো কথা বললেন যে যদি আমরা এগিয়ে আসি, আমরা তো এগিয়ে আসতে চাইছি, আমরা তো প্রতিনিয়ত বলি এই কথাটা যে আমাদের কাছে সেই এক্সপার্টাইজ আছে, আমরা দিতে পারি। যাই হোক বিষয়টা বলি, কলকাতাতে শুধু এই খালগুলোকে যদি সংস্কার করা হয় তাহলে কলকাতার যে শুধুমাত্র বাঁচবে তাই নয়, দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে শর্টেস্ট চিপেস্ট কমিউনিকেশনের মাধ্যম হয়ে যেতে পারে এই জলপথগুলো। এবং শুধু তাই নয়, কলকাতা শহরের সৌন্দর্যায়নের ক্ষেত্রে এই খালগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দ্বিতীয় যে জায়গাটাতে আসছি, যেটা আমি প্রথমেই বক্তব্য বলতে শুরু করেছিলাম যে সব সার্ফেস ফ্লো কলকাতাকে মেরে ফেলবে, সব সার্ফেস ফ্লো কলকাতাকে বাঁচতে দেবে না। সুচিন্তা, এই পর্যন্ত যে হারে সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, গত বছর আমার একটা পেপার ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করেছিলাম, সুইডিস থেকে মানে কোস্টাল এরিয়া থেকে 73 কিলোমিটার পর্যন্ত অঞ্চল আলটিমেটলি আগামী 15 বছরের মধ্যে টোটালটা লবণাক্ত হয়ে যাবে, কলকাতার মাটির তলায় কোনো জল পাওয়া যাবে না, কলকাতার বিস্তীর্ণ অঞ্চল ধসে গঙ্গা নদীর দিকে বেরিয়ে যাবে অথবা এদিকে ডায়মন্ড হারবারের দিকে বেরিয়ে যাবে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই সামগ্রিক বিষয়টার জন্য পরিকল্পনা কিন্তু একটা, আমাদের পাঁচখানা বিষয় নিয়ে পরিকল্পনা করার দরকার নেই, একটা সুস্থ দেশে একটা যদি সঠিক পরিকল্পনা গৃহীত হয় তাহলে একটা পরিকল্পনাই অনেকগুলো প্রবলেমকে সলভ করতে পারে। আজকে আপনারা দীর্ঘদিন দীর্ঘক্ষণ ধরে যে প্লাস্টিক নিয়ে যে সমস্যার কথা বললেন, সেটা আটকে যাওয়ার কিন্তু একটা বড় কারণ হচ্ছে সারফেস টোপোগ্রাফির অ্যালাইনমেন্ট সঠিকভাবে এখনো বিন্যস্ত নয়, যে কারণের জন্য অনেক প্লাস্টিক যেটা ধুয়ে বেরিয়ে যেতে পারত সেটাও পর্যন্ত আটকে যাচ্ছে। মাটির তলাটাতে আমরা কিন্তু এখনো খেয়াল করছি না, আপনি জানেন ভালো করে সুচিন্তা, আপনি সেদিন আমার সঙ্গে বউবাজার যখন রেলের ধস নামলো সেদিন আমার সঙ্গে গঙ্গার পাড়ে আপনি গেছিলেন এবং সেখানে আপনি গিয়ে দেখেছেন যে বউবাজারে ধস নেমেছে, গঙ্গা নদীতে প্রচুর পরিমাণে সেডিমেন্ট ধুয়ে বেরিয়ে আসছে। এই যে ভয়ঙ্কর সিচুয়েশন, এটা কিন্তু কলকাতার খেয়াল করা হচ্ছে না, আমরা কলকাতার মাটির উপর থেকে শুধু দেখি, কলকাতার মাটির তলাটা কিন্তু ভীষণ ভাবে অসুস্থ। আপনি মারাত্মক কথা বললেন যে কলকাতাটাকে আদৌ বাঁচতে দেবে কিনা, এখন এই মৌলিক প্রশ্ন উঠে এসছে। আবার ওই কথাটা বলি, যারা ডেভেলপমেন্ট পলিটিক্স বা হচ্ছে আজকের যুগে একটা রাজনীতিতেও নতুন সংজ্ঞা এসেছে, এটা নিঃসন্দেহে খুব একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গুড গভর্নেন্স পলিটিক্স, অর্থাৎ কে সঠিক প্রশাসন দিতে পারে, কে সঠিক সিদ্ধান্ত দিতে পারে। সুতরাং এক্সপার্টদের যে বক্তব্যগুলো, সেই বক্তব্য সঠিক প্রশাসন সেই দিতে পারে যে এক্সপার্টদের বক্তব্যটাকে সঠিকভাবে নিতে পারে এবং মানুষের এই কান্নাটাকে যে বুঝতে পারে, অব্যক্ত বেদনাকে যে বুঝতে পারে, ঠিক যেরকমভাবে গণদেবতার সময় বুঝেছিলেন লেখার সময় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কী পরিস্থিতি উত্তর কলকাতা, কী চিত্র, 15 বছর ধরে একই জলযন্ত্রণা ভোগ করছেন, বাইক নিয়ে বেরিয়ে বাইক ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছেন, এই চিত্র আধুনিক শহরে। তাই এই প্রশ্ন থাকলো, বারবার করে চেজিং করতে থাকবো, বারবার করে হচ্ছে সেই আই ওপেনারের মতো করতে থাকবো এবং হচ্ছে চ্যান্টিং করতে থাকবো বুদ্ধং শরণং গচ্ছামির মতো, যে একটু চৈতন্য হোক, একটু যদি প্রশাসনের জায়গা থেকে এবং
শহরে সবচেয়ে বড় কথা হচ্ছে সম্মিলিতভাবে হোলিস্টিক ডেভেলপমেন্টের সুন্দর সুন্দর ইংরেজি শব্দ হোলিস্টিক ডেভেলপমেন্টের প্রশ্নে অন্তত এক্সপার্ট থেকে শুরু করে সবাইকে নিয়ে যেন ব্যাপারটা হয়, শুধুমাত্র ব্যুরোক্র্যাট পলিটিশিয়ানস এবং তারা মিলেই সমস্ত সিদ্ধান্ত বা কমিটিগুলো চয়ন করা হচ্ছে এবং দেখানো হচ্ছে, এটা কিন্তু সলিউশন নয়, পিসমিল ডেভেলপমেন্ট। আজ এই পর্যন্তই থাকছি, ধন্যবাদ জানাচ্ছি অনির্বাণ দত্তকে, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী আপনাকে এবং হচ্ছে ডক্টর সুজীব কর, দুজনেই পরিবেশের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং যারাই জল যন্ত্রণা ভোগ করছেন বিভিন্ন জায়গায় একটা অসহ দুর্যোগের মধ্যে রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে বলছেন যে এই লড়াইটা সম্মিলিতভাবেই লড়তে হবে এবং আর প্লাস নিউজ আপনাদের পাশে রয়েছে, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।